এ বিলাল, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি রে বিলাল? হযরতে বিলাল ডাক দিয়া বলেন, ও আমার মনিব, হা হা আমি মুসলমান হয়ে গেছি, মুহাম্মাদের আনিত ধর্ম ইসলাম আমি কবুল করে নিয়েছি। ওরে ভাই, এই কথা যখন বললো, এবার তার মনে উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, ও বিলাল, তুমি যে মুসলমান হয়ে গেছো, তুমি যে মুহাম্মাদের দলে ভুক্ত হয়ে গেছো, বিলাল রে আমি না তোমার মনিব, আমি না তোমার মনিব, তুমি না আমার গোলাম। এ বিলাল, মনিবার গুলামের সম্পর্ক কি তোমার জানা আছে নি? তার মানে তুমি যা কিছু করবা, তুমি তোমার মনিবের কাছ থেকে হুকুম নিয়া করা, এটাই তো উচিত নাকি? এবার বেলালকে ডাক দেয়া বলে, বিলাল, তুমি যে কালিমা পড়ছো আমার কাছে কি জিজ্ঞেস করছো নাকি? হযরতে বিলাল ডাক দেয়া বলে, ও আমার মনিব, আপনার ওয়াদার, আপনার হুকুম তো আমার দেহের উপরে চলে, কিন্তু আমার মনের উপরে আপনার হুকুম চলে না। আমার মনের উপরে যার হুকুম চলে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। অগমনি আমার মনের উপরে যার হুকুম চলে, তিনি হলেন আমার প্রকৃত মালিক আল্লাহ। আমার আল্লাহ চেয়েছে যেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার আল্লাহ চাইছেন যেন হেদায়েতের রশি আমার আল্লাহ আমার গলায় লাগায় দিয়েছেন, আমার প্রাণের বাইনা। এই কথা, এই কথাটুকু বলতে দেরি হয়েছে, হযরতে বিলালের উপরে জুলুম আর নির্যাতন শুরু হইতে দেরি হয় নাই। আমার প্রাণের ভাইরা, ওই নরধন্য বিষ্ণু মাইয়ে বিখাল হাতের ভিতরে চাবুক লইয়া হযরতে বিলালকে প্রহার করতে আরম্ভ করেছে রে ভাই, এত মারাত্মক ভাবে, এত মারাত্মক ভাবে প্রহার করতে আরম্ভ করছি, একটা বাড়ি ওই ওই চাবুক দিয়া যখন হযরতে বিলালের গায়ের ভিতরে একটা আঘাত করে রে ভাই, ওই চাবুর আঘাত এত মারাত্মক, এত মারাত্মক ছিল, ওই চাবুক দিয়ে আঘাত করতে দেরি হয়, শরীরের চামড়া চাবুকের আঘার সঙ্গে উঠে চলে আসে, গোটা শরীর রক্তাক্ত হয়ে যায়। হযরতে বিলাল এরকম মুসরাইতেছে ভাই, এরপরেও বিলালের উপরে নির্যাতন বন্ধ হয় না, শুধু একটা কথা বলে, বিলাল হয়তো মরে যাবি, না হয় মুহাম্মাদের ধর্ম ইসলাম ছেড়ে দিবি। বিলাল শুধু জবানে একটা কথাই বলে, আহাদ আহাদ আহাদ। তার মানে ও দুনিয়ার মনি, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, আমি বিলাল মরে যাব, কিন্তু দীন ও ইসলাম আমি বিলাল ছাড়ব না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে বিলালকে এরকম ভাবে প্রহার করতেছে রে ভাই, এমন মার, এমন মার, উমাইয়া ইবনে খালফ নিজে প্রহার করতেছে, নিজে পিটাইতে পিটাইতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন আরেকজন সর্দারের হাতে এই চাবুকটা উঠিয়ে দেয়, এই সর্দার আবার পিটাইতে আরম্ভ করে, সে পিটাইতে পিটাইতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন আরেকজনের হাতে চাবুকটা উঠিয়ে দেয়। হযরতে বিলালকে প্রহার করতে আসে, প্রহার করতে আসে, আমার বাড়ির ভাইরা, শরীর থেকে রক্ত গড়ায় পড়তেছে রে ভাই, কিন্তু বিলালের জবান দেয়া শুধু আহাত আহাত শব্দ উচ্চারণ হইতেছে, জীবন যাবে কিন্তু ইমান ছাড়বে না, ইমান দিবে না। ও বন্ধু, জান যাবে, মাল যাবে, কিন্তু আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়বে না। হযরতে বিলাল এইভাবে সারা রাত্রি তার উপরে মায়ের আর জুলুম অত্যাচার চলতেছিল। সকাল হয়ে গেছে, এবার মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর মরুভূমির ভিতরে যখন রোদ একেবারে উত্তপ্ত হইয়া গেছে, মরুভূমি
যখন একেবারে চূড়ান্ত পর্যায়ের উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে, আরে খালি পায়ে ওই মরুভূমির ভিতরে একটা পাও রাখা যায় না। আমার প্রাণের ভাইরা, ওই মরুভূমির ভিতরে হযরতে বিলালকে উপর করে শোয়াইয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়া বিলালকে শোয়ায় রাখছে। আরে যন্ত্রণায় ছটফট করে ছটফট করে। উমাইয়া ইবনে খাল বলে, তুমি ইমান ছাড়বা না হয় মরে যাইবা। হযরতে বিলাল তখনও জবান দিয়া বলে শুধু আহাদ আহাদ আহাদ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এরকম কষ্ট করিয়া হযরতে বিলাল ইমানের উপর অটল ছিল রে ভাই, যার কারণে আমার আল্লাহ হযরতে বিলালের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, এত বাড়ায় দিয়েছেন। একবার এমন হলো মসজিদুন নববীতে হযরতে বিলালকে বলা হলো, বিলাল আর তোমার আজান দেওয়া লাগবে না, এবার তোমার আজানের পথ আর তোমার রইল না। আমার বন্ধুগণ, হযরতে বিলাল তিনি তো আজান দেওয়া বন্ধ করে দিছে। একদিন পার হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, এমন একজন মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান, যে আজানের সুর বিলালের সুর থেকেও আরো উন্নত মানের। বিলালের আজান এই আজান থেকেও আরো বিশুদ্ধ আজান যে মুয়াজ্জিন দিয়েছে, ওই মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান হয়ে গেছে। আমার বাড়ির ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির এরকম একটা নিয়ম ছিল রে ভাই। আল্লাহর রাসূল এমন একটা সময় ফজরের নামাজ আদায় করতেন যে সময় তার রাতের শেষ ভাগ, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, এইরকম একটা না অন্ধকার না আলো, এইরকম সময়ে আল্লাহর রাসূল ফজরের নামাজের জামাত শুরু করতেন। আল্লাহর রাসূল ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজের জামাত পড়াবেন, অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, কিন্তু অপেক্ষার পালা শেষ হয় না। আল্লাহর রাসূল অবাক হয়ে গেছেন, আরে কোন সময় ফজরের আজান হয়ে গেছে? নবীর সাহাবীরা পর্যন্ত অবাক হয়ে গেছে, কোন সময় ফজরের আজান হয়ে গেছে, এখন কেন নামাজের জামাতের সময় হয় না? চিন্তায় পড়ে গেছে। এমন সময় হযরত জিব্রাইল আমিন আগমন করলেন, ও গো পয়গম্বর, আপনাকে বড় চিন্তিত মনে হইতেছে, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল বলেন, ও ও ও ও জিব্রাইল, শোনো শোনো, ফজরের আজান কোন সময় হয়ে গেছে এখন পর্যন্ত ওই রকম আলামত দেখা যাইতেছে না, যেই রকম আলামত দেখলে আমি ফজরের নামাজের জামাতের ইমামতিতে দাঁড়ায়া যাই। ও জিব্রাইল, অন্যান্য দিন এত সময় অপেক্ষা করতে হয় না জিব্রাইল, আজকে এত সময় যাইতেছে কিন্তু ফজরের নামাজের সময় এখনো হয় না কেন? এবার হযরতে জিব্রাইল আমিন বলি, ও পয়গম্বর, আজকে কি ফজরের আজান দেওয়া হয়েছে নাকি? বলে হ্যাঁ, ফজরের আজান তো বললাম আগেই দেওয়া হয়েছে। এবার হযরতে জিব্রাইল বলি, ও পয়গম্বর, ফজরের আজানের আওয়াজ তো আরশে আজিম পর্যন্ত যায় নাই। তার মানে হলো, ও পয়গম্বর, আজকে কোন ব্যক্তিটা আজান দিয়েছে? আল্লাহর রাসূল বলেন, আজকে তো বিলাল আজান দেয় নাই, বরং বিলালের পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন মসজিদুন নববীতে নিয়োগ দেওয়া হয়েছে, যার কণ্ঠ বিলালের কণ্ঠ থেকে আরো সুন্দর, যার উচ্চারণ ভঙ্গি বিলালের উচ্চারণ ভঙ্গি থেকে আরো বিশুদ্ধ, এইরকম একজন মুয়াজ্জিনের কণ্ঠে আজকে ফজরের আজান হয়েছে। হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ফরমান, বিলালের কণ্ঠে যদি আজান না হয় তাহলে আজকের রাতও শেষ হবে না আর দিনের সূচনাও হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার বন্ধুরা, তার মানে হলো হযরতে বিলালের মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেড়ে গেছে রে ভাই, এত বেড়ে গেছে, যে বিলালের শানে আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহান্নাস ইন্না খলকনাকুম মিন
যাকার ওয়া উসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফ আল্লাহর রাসূল আমাকে দিয়ে দাওয়াবে ওরে ভাই কিন্তু আল্লাহর রাসূল কোন বড় বড় সাহাবীকে ডাকলেন না বরং এমন একজনকে ডাকলে এমন একজনকে আল্লাহর রাসূল ডাকলেন তার নাম হলো বিলাল যিনি দুনিয়ার মানুষদের কাছে কোনো মর্যাদাবান মানুষ না কোনো কোনো সম্পদশালী মানুষ না এই রকম উচ্চ বংশের কোনো মানুষ ছিল না রে ভাই হযরতে বিলালকে আল্লাহর রাসূল ডাক দিলেন ডাক দেওয়ার পরে তার কণ্ঠে যখন বিজয়ের আজান দেওয়ার ঘোষণা দিলেন ওরে বন্ধু হযরত বিলাল যখন বিজয়ের আজান দিতে আরম্ভ করলেন তখন আবু সুফিয়ানের পাশে আরো কয়েকজন কাফের বসা একজন মন্তব্য করে বসল আজকের দিনটা কত ভাগ্যবান আমার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে আজকের দিনটা এইরকম একটা দিন এইরকম দিন আমার বাবাকে দেখতে হয় না তার মানে বুঝাইতেছে আজকের দিনে মুয়াজ্জিন হিসাবে এমন একজন ব্যক্তিকে মুহাম্মদ বাছাই করেছে যেই ব্যক্তির থেকে মর্যাদাবান মানুষ বুঝে মুহাম্মাদের কাছে আর ছিল না তার মানে হযরতে বিলাল আজান দিতেছে এটা যেন তার কাছে সহ্য হইতেছে না ঠিক তার পাশ থেকেই আরো একজন এই রকম মন্তব্য করে বসল এই রকম কালো কাক ব্যতীত মুয়াজ্জিনের আজান দেওয়ার জন্য মুহাম্মদ বুঝে আর কোনো মানুষ খুঁজে পাইল না এই রকম মন্তব্য করতেছে এবার আবু সুফিয়ানের পালা আবু সুফিয়ান বলতেছে না না আমি আর কোন মন্তব্য করতে চাই না এমন তো হইতে পারে আমি কোন মন্তব্য করব আর এই মন্তব্যটা মুহাম্মাদের আল্লাহ ওহির মাধ্যমে মুহাম্মাদকে জানাইয়া দিবে এই কথা চিন্তা করিয়া আবু সুফিয়ান কোন মন্তব্য করলো না বিরত থেকে গেল আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা কিন্তু বিলালের শানে এমন ব্যাপবি চলতেছে রে ভাই এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ আমার আল্লাহ এই আয়াত নাজিল করে সর্বপ্রথম জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে কে কি মন্তব্য করছে এই মন্তব্যর কথাগুলো আল্লাহর রাসূলকে জানায় গেলে আল্লাহর রাসূল ওই মন্তব্যকারী ব্যক্তিদেরকে সামনে ডাকাইলেন ডাকানোর পরে বললেন তোমরা বেলাল সম্পর্কে এই এই মন্তব্য করছো বলে হ্যাঁ এই কথা বলে মাথাটা তারা নিচু করে দিয়েছে আল্লাহর রাসূল আবু সুফিয়ানকে বলে হে আবু সুফিয়ান তুমি বিলালের সম্পর্কে কোনো মন্তব্য করো না তুমি চিন্তা করেছো যদি মন্তব্য করো আল্লাহ বুঝি ওহির মাধ্যমে আমারে জানায় দিবে আবু সুফিয়ান বিলালকে দেখতে কেমন দেখা যায় বিলালের কোন মর্যাদা দুনিয়ার মানুষের কাছে না থাকতে পারে রে কিন্তু বিলালের মর্যাদা যার কাছে আছে তিনি হলেন আল্লাহ আমার বাড়ির ভাইরা আল্লাহর রাসূল ওই সময় পবিত্র কুরআন এ কারিমের এই আয়াত তিলাওয়াত করে জানায় দিলেন আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস ও মানব সকল শুনে নাও আমি আল্লাহ একজন পুরুষ আর একজন নারী থেকে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করিয়া তোমাদেরকে বংশে বংশে গোত্রে গোত্রে ভাগ করেছি ও বান্দা
তোমরা মূর্খতার কারণে, এই জন্যই তোমরা এই বংশ পরম্পরাটাকে তোমরা মর্যাদার বিষয় বানায় নিয়েছো, গৌরবের বিষয় বানায় নিয়েছো। কিন্তু নারে বান্দা, আমি আল্লাহ বংশে বংশে ভাগ করেছি, এটা মর্যাদা বাড়ানো কমানোর জন্য নয়, বরং আমি আল্লাহ মানুষে বংশে বংশে ভাগ করেছি। সবথেকে বেশি মর্যাদাবান মানুষ হলো তারা, আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাবান মানুষ হলো তারা, আত্মকুম, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি পরিমাণ থাকে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এই আয়াত কারিমা আল্লাহ পাক নাজিল করে মক্কার কাফেরদেরকে জানায় দিলেন, তোমরা যে বংশ নিয়ে এত গৌরব করো যে অমুক বংশ তমুক বংশ, কারণ আরবের আরবের ভিতরে বংশের একটা প্রভাব এইরকম ভাবে তারা বিস্তার করত যে তারা মানুষের বংশ এটা তো গণনা করতোই, এমনকি তারা যে সমস্ত ঘোড়া যে সমস্ত উটের উপরে আরোহণ করত, এই সমস্ত ঘোড়া আর উটের বংশগুলিকেও তারা গুনে রাখছে। এমন বংশ পরম্পরা নিয়ে তাদের ভিতরে গৌরব করার বিষয়টা এত মারাত্মক আকার ধারণ করেছিল, এজন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানায় দিলেন, শোনো, বংশ নিয়ে তোমরা গৌরব করো, ক্ষমতা নিয়ে গৌরব করো, টাকা পয়সা নিয়ে গৌরব করো, আসলে এগুলো গৌরব করার কোনো বিষয় না, বরং এগুলো আমি আল্লাহ তোমাদেরকে বংশ বংশে ভাগ করেছি, এটার কারণ হলো যাতে করে তোমাদের পরস্পরের ভিতরে পরিচিত হইতে পারো। কিন্তু আসল মর্যাদা কোনটা? আসল মর্যাদা হলো আমি আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাবান বান্দা, ওই বান্দা যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি পরিমাণ থাকে। কি বলে, কথা ঠিক কি না? কারণ যেই অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে, সেই অন্তরওয়ালা মানুষ সে তত আল্লাহর হুকুম মানে ওয়ালা হয়ে যাবে। আর যে বান্দা আল্লাহর হুকুম আল্লাহর অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, সে দুনিয়ার হাজার রকমের গুনাহের কাজের ভিতরে লিপ্ত হইতে পারে, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। জোরে বলে, কথা ঠিক কি না? এই জন্য একজন মুমিন ইমানদার হিসাবে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বদ্ধমূল রাখা দরকার কিনা কথা বলেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার ইমানদার, তুমি কত টাকা পয়সার মালিক রে ভাই, তুমি কত বড় ধন, তুমি কত বড় বংশ মর্যাদাওয়ালা, তুমি কত বড় ক্ষমতাওয়ালা, এটা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা নির্ণয় হয় না, বরং আল্লাহ তাআলার কাছে মর্যাদা নির্ণয় হয় তাকওয়া দিয়া। বান্দা, রমজান মাসে তাকওয়াটা সব থেকে সুন্দর বোঝা যায়, সুন্দর বোঝা যায়। তার মানে তোমার এত ক্ষুধা, এত পিপাসারি বান্দা, ঘরের দরজা বন্ধ, ইচ্ছা করলে তুমি একটু খাবার খেয়ে নিতে পারো, ইচ্ছা করলে তুমি একটু পানিও পান করতে পারো, ফ্রিজে রাখা আকর্ষণীয় ভাবে তোমার জন্য সুন্দর ঠান্ডা ফ্রিজের শরবত রাখা আছে। এ বান্দা, ওই শরবত পান করিয়ে তুমি যদি বান্দা খেয়ে নাও, ওই শরবত যদি পান করো, ফ্রিজের খাবার যদি তুমি পান করো খাও, তাহলে দুনিয়ার কোন মানুষ তোমার খবর জানবে না, তুমি কি রোজা রাখছো নাকি রোজা ভাঙছো দুনিয়ার মানুষ কোন খবর জানবে না। কিন্তু বান্দা, এরপরেও তোমার এত ক্ষুধার যন্ত্রণা, তুমি খাবার খাও না, তোমার হাতের কাছে তুমি খাবার খাও না, এরে বান্দা তোমার এত পিপাসা, এরপরেও তুমি তোমার ফ্রিজ থেকে পানি বা শরবত পান করো না, কেন পান করো না? কারণ তোমার এটা জানা আছে, রোজা রাখা অবস্থায় আমি যদি খাই বা পান করি, দুনিয়ার মানুষ না জানুক, দুনিয়ার মানুষ না দেখুক, কিন্তু আমার যিনি আল্লাহ, তিনি তো আমারে দেখতেছে। কথা বলেন ঠিক কি না? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়,
একজন প্রকৃত রোজাদার ইমানদার বান্দা আসরের নামাজের পর আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে মাগরিবের আজান হতে, তার মানে ইফতারের সময় হতে মাত্র এক ঘন্টা বাকি আছে। এবার আপনারা মার্কেট এলাকার মানুষ একজন বন্ধুর লঙ্গে মশকারা করতেছে, এরে বন্ধু এই মুহূর্তে যদি তুমি শরবত পান করো, এই মুহূর্তে যদি তুমি তুমি যদি কিছু খাদ্য খাবার খেয়ে রোজাটা ভাঙতে পারো তোমারে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা চিন্তা করবে রে ভাই, এতদিন এই সারাদিন রোজা রাখার পরে কষ্ট করিয়া আর মাত্র একটা ঘন্টা সময় বাকি আছে, এক ঘন্টা সময়ের জন্য আমি রোজা ভাঙবো না। আল্লাহর বান্দা চিন্তা করবে 5,000 টাকা নয়, 5,000 টাকা নয়, যদি 5,00,000 টাকা দাও এরপরেও জেনে রাখো আমি রোজা ভাঙবো না, কারণ রোজা আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছি। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না? আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা, এই জন্যই তো মালিক বলতেছে রে বান্দা আমি আল্লাহ তোদের জন্য রোজা এই জন্য ফরজ করেছি যাতে করে তুমি তুমি বান্দা তোমার ভিতরে তাকওয়ার গুণ চলে আসে। রমজান মাসে যদি বান্দা এই রকম ভাবে তাকওয়ার অনুশীলন করে তাহলে এই তাকওয়া শুধু রমজান মাসের জন্য নয়। ওরে বান্দা তুমি যদি মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলো, এবার চিন্তা করো দুনিয়ার কোন মানুষ তোমার মিথ্যা কথা ধরতে পারে না, কিন্তু ভালো করে জেনে নাও এই মিথ্যা কথার খবর কিন্তু আমার আল্লাহ জানে। কথা বলেন না কেন? আরে ভাই তুমি সুদের ব্যবসা করতেছো রে বান্দা, তুমি মনে করতেছো কত লাভ কত লাভ কত লাভ, দুনিয়ার কোন মানুষ তোমারে ঠেকাইতে পারে না, তুমি কোটি কোটি সম্পদের মালিক হয়ে গেছো, দুনিয়ার কোন মানুষের কথা তুমি তোয়াক্কা করো না, কিন্তু একটা কথা ভালো করে জেনে নাও রে বান্দা এই খবর কিন্তু আমার আল্লাহর আছে। একদিন আল্লাহর আদালতে বান্দা দাঁড়ায় যাইবা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জীবনের হিসাব নিকাশ গুলো কিন্তু নিয়ে নিবে। ও বান্দা তুমি জীবনে কয়টা মিথ্যা কথা বলেছো এই হিসাব আল্লাহর দরবারে চলে যাবে। এই বান্দা দুনিয়ার জীবনে তুমি সুদের কাজ করেছো রে বান্দা, এই খবরও কিন্তু আমার আল্লাহর কাছে আছে। দুনিয়ার জীবনে তুমি যা যা করবা সব কিছুর বিষয় কিন্তু আমার আল্লাহর জানা আছে, আর আমার আল্লাহ শুধু নিজেই জানেন না বরং এটা তোমাদেরকেও জানাইয়া দিবি। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই। আমার আল্লাহ বলবে বান্দা তুমি যদি যাররা পরিমাণ গুনাহ করো এটাও প্রকাশ হয়ে যাবে, যাররা পরিমাণ নেক আমল করো এটাও প্রকাশ পেয়ে যাবে। আমার পানির ভাইরা আমার বন্ধুরা, জাররার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম কোন করেছেন রে ভাই? মুফাসসিরিন ইকরাম কোন বলেন একটা বালুর কণা, এই বালুর কণাকে যদি 70টা ভাগ করা হয় এই 70টা ভাগের একটা ভাগকে জাররা বলা হয় একটা ভাগকে জাররা বলা হয়। আমার আল্লাহ বলে ও বান্দা জাররা পরিমাণ নেক আমল করলেও এটা প্রকাশ পাবে, আবার জাররা পরিমাণ গুনাহের কাজ করলে এটাও প্রকাশ পেয়ে যাবে। যখন এই রকম ছোট ছোট গুনাহ প্রকাশ পেয়ে যাবে তখন বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বান্দা বলবে
হায় হায় এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই তো সার দেওয়া নাই। ওরে বন্ধু ওই দিন তোমার আমল নামা প্রকাশ হয়ে যাবে। ও বান্দা এবার তুমি চিন্তা করো আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি তোমার গুনাহের আমল নামা প্রকাশ হয় তাহলে তুমি সেই দিন আল্লাহর আদালতে কেমন করে তোমার চেহারা দেখাইবা। ওরে বান্দা এই বিষয়ের অনুভূতি যদি দিলের ভিতরে আনতে পারো আর আজকে যদি তৌবা করো রে বান্দা আল্লাহ এত গুনাহ নিয়া তোমার দরবারে আমি আমার চেহারাটা কেমন করে দেখাবো। এই রকম অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া মালিকের দরবারে যদি একবার বলো রে ভাই ওগো আল্লাহ আমি গুনাহ করেছি আর গুনাহ করব না, আমি নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলেছি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন তোমার হুকুমের নাফরমানি করব না, আর কোনো মানুষের প্রতি জুলুম করব না ওগো আল্লাহ, আর ব্যবসার ভিতরে কোনোদিন অসৎ উপায় অবলম্বন করব না। এই রকম ভাবে আল্লাহর কোন বান্দা যদি গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমার মালিককে ডাক দেয় আমার মালিক বলে বান্দা আয় ফিরে আয় আমি আল্লাহ, আমি আল্লাহ ক্ষমতা বলে আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এক মিনিট সময়ের ভিতরে আমি কত শেষ করে দিচ্ছি রে ভাই, আমি শুধু আপনাদের কাছে এই মাহফিলের ব্যাপারে একটা কথা বলতে চাই। আজকে এই মাহফিল থেকে এখন তওবা করতেছি আল্লাহ, জীবনে আর এক অক্ত নামাজ ছাড়ব না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, মানুষের উপরে জুলুম করব না, ইফতেজিং করব না, মদ পান করব না, জিনা ব্যভিচার করব না, আল্লাহ তোমার হুকুমের নাফরমানি করব না গো আল্লাহ, তওবা করতেছি দয়া করে আমাদের তওবা করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি আল্লাহ জীবনে কত তওবা করেছি আবার ভঙ্গ করেছি, আজকে তওবা করতেছি গো মালিক, এই তওবাগুলির উপরে আমাদেরকে চিরজীবন অটল থাকার তৌফিক দান করে দাও। জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আমি। আল্লাহ আমাদের আজকে এখানে আসা বসা এবং যত কথা বল আমরা বললাম।